আসসালামু আলাইকুম সবাইকে আমি লুবনা বলছি লন্ডন থেকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আসলে ভালো আছি ভালো বলতে কয়েকদিন ধরে অনেক অসুস্থতায় যাচ্ছে আমার আমার সুখের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করেন আমি হসপিটালেও ছিলাম আসলে এই সমস্যাটা নিয়ে তো এটা আমার কয়েকদিন পর পর হচ্ছে আমার সুখের মধ্যে তো অনেক চিন্তার একটা বিষয় ওরা অনেক এক্সামিনও করতেছে আমার সুখটা আর কি কিসের জন্য এটা হচ্ছে দেখার জন্য আর কি আর এরপরে ওই যে ওয়েদারটা চেঞ্জ হয়েছে লন্ডনের ওয়েদার তো অনেক ঠান্ডা তো অনেক সময় ঠান্ডাও লেগে যায় তো এই সব কিছু মিলিয়ে এভাবে যাচ্ছে আর কি সুখ দুঃখ মিলিয়ে আর এরপরে একটা দুঃসংবাদ শেয়ার করবো আর এখানে যে শপিংগুলো দেখতেছেন আসলে দিন আগে ওগুলো শপিং করেছিলাম তো আসলে শেয়ার করা হয় না এই থেকে আর আসলে এখন আমি একটু থিমতে খুব বেশি অ্যাডিকটিক হয়ে গেছি আর কি জানি না হেন তো এটা আমার খুব বাদ অভ্যাস আমি আসলে আর অনেকে প্রশ্ন করেন জিনিসগুলো কোথায় রাখি আসলে ফুরানগুলো অনেক সময় আমি বিক্রি করে ফেলি যেগুলো আমার দরকার লাগে না আর কি ফেসবুক মার্কেট প্লেইসে বা আরও একটা ইয়ে আছে ওগুলা বিক্রি করলে দেখা যায় স্পেস বের হয় ফুরান জিনিস বিক্রি হলে নতুন কোনো কিছু কিনলে আর কি তো আর এর তো আলহামদুলিল্লাহ আমার অনেক স্পেস আছে ঘরের মধ্যে অনেক স্টোর আছে এরপরে আমার একটা শেড আছে যেখানে শুধু আমার ডেকোরেশনের স্টাফগুলো রাখা আর কি সো আমার স্যাড নিউজটা হচ্ছে আমার আমাকে অনেকে ফেসবুক পেজে ফলো করেন আমার ফেসবুক ফলে ফলোয়ারও ছিল নিয়ারলি ফিফটিন থাউজেন্ডের মতো যারা যারা ফলো করেন না অনেকে চিনেন বা জানেন তো আমার ফেসবুকটা হাঁক হয়ে গেছে আসলে হাক হয়েছে এটা আমার মিস্টেক আমি কিন্তু জানতাম যে যে কোনো লিঙ্কে প্রেস করা আসলে ঠিক না তো এরপরেও আসলে আমি লিঙ্কে প্রেস করে ফেলছি এরপরে ওরা আমার সব ডিটেলসগুলো নিয়ে পাসওয়ার্ড পাসওয়ার্ডওগুলো আর কি তো এটা একটা বিগ মিস্টেক হচ্ছি বাট এই বলতে থেকে এখন অনেক শিক্ষা হলো আর কি তো আমি চেষ্টা করতেছি আমার ফেসবুক পেজটা রিটার্ন আনার জন্য দেখি যদি সম্ভব হয় তো ওরা যদি দেয় আর কি আমি ইমেল করছি ফেসবুককে এর দেখি ওরা কী করে আর সবাইকে বলতে চাইছি আর কি এখন আমার বর্তমানে ফেসবুক পেজ নাই আমার ফেসবুকটাও আসলে গিয়েছিল এর ফলে ফেসবুকটা রিটার্ন আসছে বাট পেজটা ওরা নিয়ে নিছে ওরা অ্যাডমিন হয়ে গেছে আর কি তো সব কিছু চলে গেছে আর এটা হচ্ছে একটা রবট হুবার আর কি তো এটা কিনলাম বেশি দাম নাই সিক্সটি ফাইভ পাউন্ড প্রথমবার কিনছি আর কি তো দেখলাম কীরকম কী এটা আসলে এটা আসলে আমি মনে আমি আমি কি বলবো এটা না কিনাই ভালো এটা দামি কিনলে ভালো মনে করেন ফোর ফাইভ হান্ড্রেড দিয়ে কিনলে তখন একটু ইয়ে বেটার কোয়ালিটি হয় বাট এটাও ভালো ছিল এরপরে আমি রিটার্ন দিয়ে দিছি কারণ আমার মেয়েরা বলতেছে যদি রোবট হুবার কিনতে চাও তাহলে একটা ভালো হুবার কিনে নিও আর কি আর এই যে শপিং গোলা টিমতে কি করলাম তো এটার মধ্যে মনে করেন আমি রাখবো যে ক্লিন ফিল্ম এর ফলে ফয়েল অনেক সুন্দর ঠাইডি হলে রাখা যায় আর কি এটা মেসি হয় না এর জন্য এটা এটা অনেক ধরে অনেক দিন ধরে আসলে চাইছিলাম এটা কিনতে আর কি তো শেষ পর্যন্ত আজকে কিনে ফেলছি তো অনেক সময় দেখা যায় ড্রয়ার ড্রয়ারের ভিতরে রাখলে এলোমেলো হয়ে যায় তো এভাবে রাখলে আর কি মনে করেন ঠাইডিও থাকে এরপরে ইউজও হতে ইজি হয় আর কি তো এটা একটা ভালো জিনিস এটার দামও ছিল আমার মনে হয় টোয়েন্টি সেভেন সামথিং না থার্টি টুওয়ালা সামথিং বাট জিনিসটা ভালো আছে আপনারা যদি চান আমাকে বলবেন আমি কমেন্টে আর কি লিঙ্কটা দিয়ে দিব ওদের আর কি এই বক্সের জন্য বা আরও যেগুলো কিনছি ওগুলা যদি আপনাদের পছন্দ লাগে আর কি তো আমি আপনাদেরকে দিয়ে দিব লিঙ্ক আর এই দেখেন আমি এই যে ফুড ব্যাগ এর আরও আরো কিছু ব্যাগ ওগুলা রেখে দিছি আর কি বেসিকলি এটা টাইডি রাখার জন্য অনেক সুন্দর একটা জিনিস এইগুলা দেখেন সক্স রেখেছি এরপরে এই যে ছোটো ছোটো জিনিসগুলো রাখছি আর কি তো এটা অনেক দরকারি আর এখন দেখাই আর একটা জিনিস আর এই যে দরে দরজার সাথে এই যে আমার স্কাফের ক্ষেপগুলা এরপরে সক্স ওগুলা এভাবে স্পেস একটু সেভ পড়ার জন্য ওগুলা কিনছি আর কি তো এই তো আজকের ভিডিও সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমি রাখি দেই আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ জাজাক আল্লাহ খায়ের থ্যাংক ইউ ফর ওয়াচিং